আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আছি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মুখে। আমার ডান পাশে আছেন কবি নজরুলের যাত্রা দুলানো, যাত্রা চুলের বাপরি দুলানো মহান পুরুষ মাওলানা রিয়াজুল ইসলাম মাজহারি। বাম পাশে আছেন উপস্থাপক সুবক্তা মাওলানা দীন ইসলাম সাহেব। বাইতুল মোকাররম শব্দের অর্থ সম্মানিত ঘর, মহিমান্বিত ঘর। সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ, 1959 হিজরিতে 1969 সনে বাইতুল মোকাররম সোসাইটি নামে একটি সংস্থার মাধ্যমে আব্দুল মজিদ বাওয়ানি, পাকিস্তানের তৎকালীন শিল্পপতি আব্দুল মজিদ বাওয়ানি পরিবারের উদ্যোগে, বাওয়ানি মিলের স্বত্বাধিকারী আব্দুল মজিদ বাওয়ানির উদ্যোগে বাইতুল মোকাররম সোসাইটি অনুষ্ঠিত হয়। সেই বাইতুল মোকাররম সোসাইটির উদ্যোগে 1969 সনে এই বাইতুল মোকাররম মসজিদের পল্টন নামে একটি পুষ্কণী ছিল, পুকুর ছিল। এই পল্টন পুকুরটি ভরাট করে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এটা আপনার স্থাপনা করা শুরু হয়। 1963 সনের 25 জানুয়ারি সর্বপ্রথম এটাতে নামাজ পড়ে উদ্বোধন করা হয়। তৎকালীন মসজিদটির ব্যয় হয়েছিল 40 লক্ষ টাকা। মসজিদটির বর্তমানে যে সুবৃহৎ পরিসর দেখছেন, এটা 2009 সনে সৌদি সরকারের অর্থায়নে এই সুবিশাল মিনার, এই সুবিশাল এরকম দুটি গেট ওই পাশেও আছে, এই সুবিশাল এরকম হলরুম যার মধ্যে ওয়াজ মাহফিল বিভিন্ন কনফারেন্স অনুষ্ঠিত হয়। আমাদের এই বাইতুল মোকাররম মসজিদটি ধারণ ক্ষমতা অনুযায়ী, মোট আয়তন অনুযায়ী, উইকিপিডিয়া সহ বিশ্বের গবেষণা সংস্থার অনুকরণে তথ্য অনুযায়ী বিশ্বের টপ 10 লিস্টের 10 নম্বর মসজিদ, নাম্বার 10 মসজিদ আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের 10ম ধারণ ক্ষমতা এবং আয়তনে বৃহৎ মসজিদ হচ্ছে বাইতুল মোকাররম। আর্কিটেকচার এএইচ থারানির আর্কিটেক্ট অনুযায়ী মসজিদটির মূল ভবন আপনারা যেটা দেখছেন, দেখতে পাচ্ছেন, কাবার অনুকরণে, কাবাটা যেরকম একবার লেভেল এর অনুকরণে আটতলা বিশিষ্ট ভবন, আন্ডারগ্রাউন্ড একতলা প্রথম তলা মার্কেট, আন্ডারগ্রাউন্ড কার পার্কিং সহ অজু স্ট্যান্ডখানা রয়েছে, বাকি দোতলা ইমাম সাহেব দাঁড়ান, ইমাম সাহেব খুতবা দেন, তৃতীয় তলায় মহিলাদের নামাজের কক্ষ রয়েছে, বাকি 6 তলার মধ্যে পুরুষদের নামাজ অনুষ্ঠিত। এই মসজিদের ঢাকার মিলনস্থল পল্টন নামক পুষ্কণীর যে পল্টন জায়গাটা আছে এখানে অনুষ্ঠিত মসজিদটি অবস্থিত। এই মসজিদে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর কক্ষাগার লাইব্রেরি উপস্থিত। 1975 সন থেকে এই মসজিদটির পরিচালনার দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনের উপর বর্তাচ্ছে। মসজিদের প্রথম খতিব আল্লামা কবি কাশগড়ি রহমতুল্লাহ আলাই এবং প্রথম সুপরিচিত খতিব সৈয়দ আনিমুল ইসলাম সাহেব, সর্ববৃহৎ এবং সবচাইতে সুপরিচিত খতিব খতিব ওবায়দুল হক সাহেব। যতটুকু শোনা এবং জানা অনুযায়ী তথ্য জানি, এই মসজিদের সর্বপ্রথম আসলে নির্মাতা এবং পরিকল্পনাকারী বর্তমান এই মসজিদের খতিব আল্লামা রুহুল আমিন খান সাহেবের পিতা সদর সাহেব আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ রায়। এটা খুব বেশি গবেষণা বা যাচাই করতে পারি নাই, আমরা ছাত্রকাল থেকে এমনটাই শুনে আসছিলাম। হয়তো এই আধুনিক যে স্থাপনা আছে এটার স্থপতি সম্ভবত আব্দুল লতিফ বাওয়ানি ওইভাবে হয়ে থাকতে পারেন, কিন্তু সর্বপ্রথম এই পল্টন পুষ্কণীর পাশে ময়লার বাজার ছিল, এই ময়লার বাজারে নামাজ পড়ার আয়োজন করেন, ছোট্ট টিন শেড করেন। যতটুকু জানি বা যতটুকু খুব বেশি গবেষণা ছাড়া জানি, সেটা হচ্ছে বর্তমান খতিব সাহেবের আল্লামা রুহুল আমিন খান সাহেবের পিতা সদর সাহেব হজরত আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, মসজিদটি 8 একর জায়গায় অনুষ্ঠিত। মসজিদটির নিচ ফ্লোর এবং এক একটি ফ্লোর 11,000 বর্গফুট, উচ্চতা 30.8 মিটার, 99 ফিট, 30.8 মিটার বা 99 ফিট। মূল মসজিদটি কামাগরের অনুকরণে আটতলা বিশিষ্ট এবং বৃহত্তম বাংলাদেশের বৃহত্তম অন্যতম একটি মার্কেট, বৃহত্তম জুয়েলারি সহ এই মসজিদটির মধ্যে আপনার কার পার্কিং সহ ইসলামিক ফাউন্ডেশন সহ এই মসজিদটি এভাবে আমরা আজকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ,
মসজিদটার এই সুবিশাল আঙ্গিনায় অনেকটা মরে যায় মনে পড়ে যায় বাবার কথা মদিনার কথা মদিনার সম্মুখে ডানে বামে এবং সুবিশাল আঙ্গিনা আছে নামে কই দিতে এবং অনেক সময় হাঁটতে হাঁটতে জামাতও ছুটে যাওয়ার উপক্রম হয় ঠিক সেরকম একটা আলহামদুলিল্লাহ সুবৃহৎ এই পরিসর এই সুন্দর একটি ইসলামিক স্থাপত্যের মিনার একটি মিনার বিশিষ্ট যেটা তুই বলেছি সৌদি সরকারের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এটাই আমাদের বাইতুল মোকাররম মসজিদ আমি সম্মুখ ভাগ থেকে দেখাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বাইতুল মোকাররম মসজিদ সহ সমস্ত মসজিদের তাজিম ফজিলতের দিক থেকে মসজিদে কুবা যেখানে দুই রাকাত নামাজ পড়লে একটি উমরার সওয়াব পাওয়া যায় এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন নামাজ আদায় করেছেন কিবলাতাইন মসজিদ জুমা মসজিদ ইত্যাদির ফজিলত রয়েছে এছাড়া সারা পৃথিবীর জুমা মসজিদগুলো এক মর্যাদা সম্পন্ন রাফতিয়া মসজিদগুলো এর নিম্ন মর্যাদা সম্পন্ন এরপরে বাকি নিয়তের উপরে বরকতের উপরে জামাতের উপরে মানুষের বিশাল সমাগমতার উপরেও হয়তো আল্লাহর উপরে সত্যি কোনো মর্যাদা থাকতে পারে